ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে গত মঙ্গলবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে 220 জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 143 জন। এর মধ্যে 132 জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে। অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার সারা দেশে কমপক্ষে 77 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। এদিন ইসরায়েলি বিমান হামলার সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তর গাজার বেট লাহিয়ায়। সেখানে বাস্তুচ্যুত পরিবারদের আশ্রয় নেওয়ার একটি পাঁচতলা আবাসিক ভবনে বোমা ফেলা হয়। এতে পুরো ভবনটি ধসে গেছে। ওই ভবনে থাকা শিশুসহ 93 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। জাতিসংঘের হিসাব মতে গাজে ভবন ধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।